দেখেন একটা অরিজিনাল বাচ্চা, এ দেখেন লেজটা দেখেন। আচ্ছা আচ্ছা দেখেন লেজটা একদম, এইগুলো হচ্ছে আপনার অরিজিনাল বেস্ট গার্ডন। অরিজিনাল? জি। বেশ ভালোই বড় তো। জি। আচ্ছা আচ্ছা, এর বয়স কতদিন? এটার বয়স আপনার 3 মাস হবে আর কি। 3 মাস? জি। আচ্ছা, যদি আমি এই বাচ্চাটি ওজন করতে চাই তা কেমন আসতে পারে ওজন? এই বাচ্চাটা আপনার এখন গাছান মনে করেন যে 15 কেজি হবে আর কি, গাছান 15 অনুভব করে বলছে আর। আচ্ছা আচ্ছা, 15 কেজি? জি। আচ্ছা আচ্ছা, যদি আমার দর্শক বন্ধুরা নিতে চাই এই বাচ্চাটি, কত দাম নেবেন? এই বাচ্চাটা, এই বাচ্চাগুলো আমরা 8000 করি, 8000 8500 আমরা বেছে কিনা। ও, যেহেতু এটা অরিজিনাল। এটা অরিজিনাল। ঠিক আছে ভাই, ছেড়ে দেন, ছেড়ে দেন। জি জি, তাহলে এটা আমরা অরিজিনাল ধরবো? জি, এটা অরিজিনাল ধরতে হবে না, অরিজিনাল ধরবো। আচ্ছা, তাহলে এর যদি আমি এখন ওজন করতে চাই কেমন হতে পারে ওজনটা? এটার আপনার ওজন দেখা যাচ্ছে এখন মনে করেন 25-30 কেজি হবে ওজন, যেহেতু গাছান ওজনের কথা। আচ্ছা আচ্ছা, 25-30 কেজি? জি। আচ্ছা, তো ভাইজান এই যে ধাড়িটি আমার দর্শকদেরকে আমি দেখাতে চাচ্ছি, এগুলোর দাম কত বললে? এগুলো আমরা 11000 করি বেচে কিনা করি। 11000? জি। এগুলো আপনার প্রথম প্রেগনেন্ট হবে আর কি। তাহলে প্রথম প্রেগনেন্ট ধাড়ি? জি, প্রথম প্রেগনেন্ট অরিজিনাল গাড়ল? জি, অরিজিনাল গাড়ল। আচ্ছা আচ্ছা, প্রথম প্রেগনেন্ট অরিজিনাল গার্লের দাম মাত্র 11000? 11000? আমরা 11000 করে পিস বেচা কিনা করি। আচ্ছা, এত কম দাম। আচ্ছা, তাহলে ভাইজান এটা একটু অরিজিনাল বাচ্চা না? জি, এটা অরিজিনাল বাচ্চা। আচ্ছা, এটা মেড়ার বাচ্চা ভাই? মেড়ার বাচ্চা? জি। আচ্ছা, তাহলে এটা দিয়ে খামার প্রোডাকশন করা যায়? এগুলো খামার প্রোডাকশন করা যায়। আচ্ছা, তো এর বয়স কতদিন? এটার বয়স আপনার এই মাস চারিক হবে, 4 মাস 4.5 মাস এরকম বয়স হবে এই বাচ্চাটার। এটা ছেলে বাচ্চা? ছেলে বাচ্চা, পাঠার বাচ্চা। এটা পাঠা তৈরি করা যাবে? আচ্ছা, তো ওজন কেমন আসতে পারে? এটা বডির ওজন আপনার এই 20 কেজি হবে আর কি, এরকম 20-22 কেজি বডির বডির ওজন হবে। আচ্ছা আচ্ছা, তো ভাইজান যদি আমার দর্শক বন্ধুরা ঠিক এই বাচ্চাটি নিতে চায় আপনার কাছ থেকে, তো কেমন দাম রাখবেন? এই বাচ্চাগুলো আপনার আমরা এই যে 12000 এরম বেচে কিনা করি, মানে পুরুষ এইগুলো ছেলে বাচ্চা কোনো? ছেলে বাচ্চা তো এগুলো মেড়া, এগুলো মেড়ার জন্য মানুষ নিয়ে থাকে, নিয়ে থাকে, এর জন্য একটু দাম বেশি, একটু দাম বেশি। আর ওই কোয়ালিটিরই পাটির বাচ্চাগুলো 8000 টাকা না কত বললেন? না, ওই ওই আপনার ওই যে প্রেগনেন্ট হবে আর কি, ওইগুলো আমরা 11000 করি। 11000 করে বিক্রি করা? এই যে ধাড়ি যে দেখছি, এগুলো কি ধরতে হবে না? এগুলো কি আমি ক্রসের ভিতরে ধরবো না অরিজিনালের ভিতরে ধরবো? আপনার এই দিকেরটা হয়েছে ক্রস, এইটা আপনার অরিজিনাল। ঠিক আছে, অরিজিনাল হইলে মনে করেন যে হাতের পাঁচ টাঙ্গল তো সমান না, যে দেখা যাচ্ছে গাড়ল একটু লেজ কম বেশি ছোট বড় হইতে পারে, কিন্তু এটা অরিজিনাল, কারণ আপনার এর বডি আর ওর বডির মধ্যে পার্থক্য আছে। অবশ্যই পার্থক্য আছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। যে এই যে বাচ্চাগুলো দেখছি, এই বাচ্চাগুলো বয়স কতদিন? এই এই বাচ্চা, এই যে আপনার এই বাচ্চা দুটো, ছোট বাচ্চা দুটো, এইগুলো হয়তো বা খুব জোর সংখ্যা হইলে আপনার 14-15 দিন এই দুটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইটা মনে করেন খুব জোর বয়স হলে 20 দিন, এই বাচ্চাটার বয়স 20 দিন। আচ্ছা আচ্ছা, 20 দিন, ঠিক আছে। আচ্ছা, এগুলো তো অরিজিনালের ভিতর ধরবো না হাই ক্রস? এইগুলা 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 এইটা আপনার অরিজিনাল, এইটা এই বাচ্চাটা আপনার অরিজিনাল, অরিজিনাল। এই দুটো আপনার ক্রসের ভিতর? ক্রসের ভিতর? জি। আচ্ছা, তো ভাইজান এটা আপনি আমাদেরকে কি দেখাচ্ছেন? এটা এটা অরিজিনাল গাড়ল ভাই। এটা অরিজিনাল? জি, এটা অরিজিনাল। আচ্ছা আচ্ছা, তো ভাইজান আমি অরিজিনাল কিভাবে বুঝবো? এই যে আপনি লেজ দেখবেন ভাই, লেজটা দেখেন, এ দেখেন মাটিতে প্রায় শুয়ে শুয়ে যাইছে দেখেন। আচ্ছা, তাই তো, ঠিক আছে, দেখেন দেখেন লেজটা প্রায় শুয়ে শুয়ে যাইছে, এই জন্য এটা অরিজিনাল? জি, এটা অরিজিনাল। আচ্ছা, অরিজিনালের আর কি বৈশিষ্ট্য থাকে? তো অরিজিনালের আপনার লেজটাই আগে দেখতে হয়। আচ্ছা, ঠিক আছে, তো লেজটাই হচ্ছে বেস্ট, ঠিক আছে, এটা এটা দিয়ে বোঝা যায় যে এটা অরিজিনাল। আর বডি ফিগার? হ্যাঁ, অবশ্যই ভালো হবে, ভালো হবে। আর মাথাটা দেখি, আমার শরীর স্বাস্থ্যটা ভালো হবে? আচ্ছা আচ্ছা, মাথা মুখ চোখ সব পরিষ্কার? জি, পরিচ্ছন্ন। জি, আর এটা আপনার অল্প দিনের বাচ্চা দেবে আর কি, প্রেগনেন্ট? জি। আচ্ছা, তো ভাইজান এর বয়স কত? এটার বয়স আপনার এই বছর তিনেক হবে আর কি, 3 বছর মতো বয়স। আচ্ছা, যদি আমি এর ওজন করতে চাই তা কেমন ওজন হতে পারে? আপনার এখন গাছান গাছান ওজন মনে করেন যে এই 50-55 কেজি। আচ্ছা আচ্ছা, 50-55 কেজি গাছান ওজন? আচ্ছা, তো যদি আমার দর্শক বন্ধুরা ঠিক এই কোয়ালিটির গাড়লগুলো আপনার কাছ থেকে নিতে চায় তো কত টাকা খরচ করে নিতে হবে? এইগুলো আপনার আমরা আপনার 20000-21000 এরম আমরা বেচে কিনা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ছেড়ে দেন, আমার দর্শকদের দেখো একটু, ছেড়ে দেন, ছেড়ে দেন। আচ্ছা আচ্ছা, এইটা আপনার মেয়ে বাচ্চা? আচ্ছা আচ্ছা, মেয়ে বাচ্চা? জি জি।
আচ্ছা এটা অরিজিনাল না ক্রস ভাই এটা মানে অরিজিনাল লাই এটা ক্রসের মধ্যেই চলে আসবে জি আচ্ছা যেহেতু মিথ্যা কথা বলি লাভ হবে না যেহেতু আপনার অরিজিনাল আপনাকে দেখানো হয়েছে আচ্ছা ক্রস আবার অনেকে বলে হাই ক্রস হ্যাঁ এটা হচ্ছে আপনার হাই ক্রস হাই ক্রসের যেটা ধরা পড়েছে আচ্ছা তো এর বয়স কত দিন এইগুলা আপনার বাচ্চা দেবে ভালো যেহেতু আপনার ক্রসের মধ্যে এগুলো হাই ক্রস তাই এরা বাচ্চা দেয় এগুলো আপনার ডবল বাচ্চা দেওয়ার চান্স বেশি থাকে ও আচ্ছা আচ্ছা তো ভাইজান আমরা এখন এর বয়স জানতে চাই এটার বয়স আপনার এই চার মাস এরকম হবে সাড়ে তিন থেকে চার মাস এরকম বয়স হবে সাড়ে তিন থেকে চার মাস এরকম বয়স আচ্ছা যদি আমি এখন এই ঠিক বডিটা ওজন করতে চাই তা কেমন হতে পারে এর ওজন এই বডির ওজন এখন মনে করেন প্রায় কুড়ি পঁচিশ কেজি কুড়ি কেজি তো হবে আর কি বডি রেট কথা বলছে আচ্ছা মানে গাছান আচ্ছা কুড়ি কেজি জি তো ওজন করে দেখা নেই এটা অনুমান অনুভব করে বলা আচ্ছা আচ্ছা তো ভাইজান আমার দর্শক বন্ধুরা যদি আপনার সাথে এটা নিতে চাই জি তা কত দাম পড়তে পারে তো এইগুনা আপনার আমরা সাড়ে সাত হাজার জি এবং আট হাজার করে বেচা কিনা করি আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে সাড়ে সাত এবং আট বেচা কিনা আট এর ভিতরে এর ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন ছেড়ে দেন আপনাকে দেখেন অরিজিনাল অরিজিনাল গাড়ল